এপিসোডে যেরকম টাইটেল দেখছিলেন আপনারা নিশ্চয়ই এই ধরনের টাইটেল কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছেন হয়তো আপনারা আসলে চিন্তা করেছেন কীভাবে এটা তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম ট্র্যাকিং টাইটেল কীভাবে আপনারা তৈরি করতে পারেন এটা কিন্তু আপনারা কোনো ধরনের টেমপ্লেট ব্যবহার করে করতে পারবেন না কারণ এটা টোটালি ডিপেন্ড করে আপনি যে ভিডিওটি ইউজ করবেন সেটার উপরে সো চলুন আমরা দেখে নেই কীভাবে আজকে আমরা এরকম একটা ট্র্যাকিং টাইটেল রয়েছে সেটা তৈরি করব প্রিমিয়ার প্রোতে নতুন একটা আমি ডকুমেন্ট তৈরি করে নিয়েছি এখানে দুইটা ক্লিপ রয়েছে এই ক্লিপ থেকে আমি যদি এইটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসি আমাদের টাইমলাইনে নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে এখন আমি যতটুকু ইউজ করতে চাই সাপোজ আমি এই ক্লিপের 5 সেকেন্ডের মতন ইউজ করব আমি 5 সেকেন্ড মার্কে চলে গেলাম অ্যান্ড এখান থেকে এটা কেটে নিলাম এবার এটাকে যেটা করতে হবে আফটার এফেক্টস আমাদের পাঠাতে হবে ভয়ের কিছু নাই কারণ এটা আপনি আফটার এফেক্টস ছাড়া করতে পারবেন না এবং খুবই ইজি একটা আসলে প্রসেসের ভিতর দিয়ে আমরা এটা করব সো আপনি যদি ফলো করেন নিশ্চয়ই আপনিও এটা করতে পারবেন আফটার এফেক্টস অবশ্যই আপনার ইনস্টল করা থাকতে হবে কম্পিউটারে এবং প্রিমিয়ার প্রো যে ভার্সন আপনি ব্যবহার করছেন আফটার এফেক্টসের কিন্তু সেই ভার্সন আপনার ব্যবহার করতে হবে তো এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করি অ্যান্ড যদি আমরা রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করি তাহলে এটা আসলে আফটার এফেক্টসে ওপেন হবে এবং সেখানে আমাদের এটার আসলে একটা নাম দিতে বলবে আমি এটার নাম দিয়ে দিলাম ট্র্যাক কিং টাইটেল দেন আমি এটাকে সেভ করে দিলাম তাহলে এখানে আমাদের ক্লিপটা কিন্তু চলে আসলো এবং আমাদের এখানে কম্পোজিশন একটা তৈরি হয়ে গেল যেখানে আসলে আমরা ট্র্যাকিংয়ের যে প্রসেস সেটা শুরু করতে পারবো এবার আমাদের এই ক্লিপটাকে আসলে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন আমাদের ডান পাশে যদি দেখি অনেকগুলো প্যানেল এখানে দেখতে পারবো এবং এটার ভিতরে ট্র্যাকার নামে একটা প্যানেল আমরা কিন্তু পেয়ে যাবো যদি না থেকে থাকে আপনারা চলে যাবেন উইন্ডোজে এবং এটার ভিতরে নিচের দিকে দেখবেন ট্র্যাকার নামে একটা অপশন আছে এটাকে এনেবল করে দিলেই এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এখান থেকে যদি আমরা ট্র্যাক ক্যামেরা এটার উপরে ক্লিক করি আফটার এফেক্টস যেটা করবে আফটার এফেক্টস মূলত আমাদের যে ক্লিপটা আছে সেটাকে অ্যানালাইজ করবে এবং অ্যানালাইজ করে যত ধরনের ট্র্যাকিং আসলে প্লেন রয়েছে এবং পয়েন্ট রয়েছে সেগুলো সে খুঁজে বার করবে এবং সেখান থেকে আমরা নির্দিষ্ট একটা প্লেন সিলেক্ট করে সেখানে আমাদের টেক্সটটাকে অ্যাটাচ করতে পারবো তো এখানে আমাদের ট্র্যাকিংয়ের কাজ শেষ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আফটার এফেক্টসে এই জায়গায় কিন্তু অনেকগুলো পয়েন্ট আপনারা দেখতে পাবেন এই প্রত্যেকটা পয়েন্ট হলো এক একটা আমাদের প্লেন নির্দেশ করে তো এই প্লেন থেকে আমরা যে কোনো একটা প্লেন সিলেক্ট করে কিন্তু আমাদের টেক্সটটাকে অ্যাটাচ করে দিতে পারবো তো আপনার যে প্লেনটি ভালো লাগবে সেরকম একটা প্লেন আপনারা চুজ করবেন আমি এই জায়গা থেকে এই প্লেনটা সিলেক্ট করলাম এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করি এবং এটার ভিতরে ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা এই নামে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করলে দেখতে পাবো আমাদের এই জায়গায় কম্পোজিশনের ভিতরে একটা টেক্সট লেয়ার তৈরি হয়ে গিয়েছে এবং একটা 3D ক্যামেরা তৈরি হয়ে গিয়েছে তো এখন এই টেক্সট লেয়ারটাকে আমরা পজিশনটা ঠিকঠাক করতে পারি আমরা যদি এই অ্যারোর ভিতরে ক্লিক করি দেন যদি আমরা ট্রান্সফর্মের ভিতরে যাই আমাদের পজিশন দেন স্কেল ওরিয়েন্টেশন এক্স রোটেশন ওয়াই রোটেশন জেড রোটেশন এগুলোকে আসলে আমরা এডিট করে আমাদের এই টেক্সটটাকে আমাদের পছন্দের যে পজিশন সেখানে নিয়ে আসবো তো আমি যদি পজিশনগুলোকে একটু আসলে এডিট করি তো আমাদের টেক্সটটা আমাদের পজিশন ঠিক করে ফেলেছি আমরা এই গাছের উপরে এটাকে রাখবো মূলত এখানে আমাদের এখন পছন্দের যে কোনো টেক্সট লিখে ফেলতে পারি ডাবল ক্লিক করে আমি যদি লিখি মোটো ব্লক দেন এটার আমি যদি ফন্ট চেঞ্জ করি যে কোনো একটা স্ক্রিপ্ট ফন্ট আমি যদি এখান থেকে চুজ করে দিই অ্যান্ড নিচে এপিসোড লিখে দিলাম এপিসোড 01 এবং এটার যে সাইজ এটাকে আমরা অ্যাগেন ছোটো করতে পারবো এই জায়গা থেকে আমরা যদি চাই আমাদের যে টেক্সট রয়েছে সেটার ভিতরে ক্যাপগুলোকে আমরা জাস্ট নর্মাল যেভাবে টেক্সট এডিট করে সেভাবে কিন্তু এডিট করতে পারবো আমি এপিসোড এইটাকে একটু ছোটো করে দেবো ফন্টটা এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো ওকে ফাইন এবার আমরা এই টেক্সটটাকে অ্যাগেন একটু রিপোজিশন করবো যেহেতু আমরা টেক্সটটাকে চেঞ্জ করেছি তাহলে এটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের পজিশন মতন একটা জায়গায় এটাকে বসাই দিই ওকে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে অ্যাকচুয়াল টেক্সটটা কীরকম লাগবে দেখতে সেটা দেখতে পাবো তো এইরকম কিন্তু একটা টেক্সট আমরা পাচ্ছি তো এটাকে যদি আপনারা একটু ব্লেন্ড করতে চান গাছের সাথে দেন এখান থেকে মোড থেকে আপনারা ওভারলে সিলেক্ট করে দিতে পারেন তাহলে এরকম একটা টেক্সট আসবে এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দেবো কন্ট্রোল ডি যদি প্রেস করি ডুপ্লিকেট হবে এবং টেক্সটটা আর একটু গাঢ় হবে আর কি তো এবার যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাবো আমাদের এই যে টাইটেলটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই গাছের ভেতর থেকে টেক্সটটাকে দেখা যাচ্ছে এবং ট্র্যাকিং অবস্থায় রয়েছে টেক্সটটা আসলে আমাদের যে ফুটেজ রয়েছে সেটার সাথে মুভ করছে তো এইভাবে যদি আমরা টেক্সটগুলোকে তৈরি করি তাহলে কিন্তু সেটা দেখতে দারুণ লাগে রাইট জাস্ট এবার আমরা যদি এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিই আমরা যদি এবার প্রিমিয়ার প্রোতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ট্র্যাকিং যে টেক্সটটা রয়েছে বা যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমরা এখানে দেখতে পাবো এখন আমাদের শুধুমাত্র এটাকে এক্সপোর্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে খুব সহজেই আপনি কিন্তু যদি চান আপনাদের যে ট্র্যাকিং টাইটেল রয়েছে সেটা তৈরি করতে পারেন আপনাদের ভিডিওতে
ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো অনেকেই ফান ফর লুইস যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা দেখেছেন, সে কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের টাইটেল তৈরি করে। সে যেহেতু ট্রাভেলিং ব্লগ তৈরি করে, তো এই ধরনের টাইটেল তৈরি করলে সেটা কিন্তু দেখতে বেশ ডাইনামিক মনে হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওতে দেখতে লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।